ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস ইনচার্জ উম্মুনহার আজমি। আর আমাদের আজকের আলোচনার বিষয় পদ্মা ব্যাংক একীভূত হয়ে গেল এক্সিম ব্যাংকের সঙ্গে। আজমি, সবাই এটি বলছেন যে পদ্মা ব্যাংক বিলীন হয়ে গেল বা এক্সিমে বিলীন হয়ে গেল বা এক্সিমে ভেসে গেল, অনেক প্রসঙ্গ আসছে। আসলে অনেকে নেগেটিভলি দেখছেন, কেউ পজিটিভলি বলার চেষ্টা করছেন, বিষয়টা আসলে কি? আমরা আসলে পজিটিভলি দেখার চেষ্টা করি না কেন, কারণ এটা অনেকদিন ধরেই কিন্তু ব্যাংক, যেসব দুর্বল ব্যাংক আছে সেসব দুর্বল ব্যাংককে সবল ব্যাংকগুলোর সাথে মার্চ করার একটি পরামর্শ কিন্তু বিশ্লেষকরা বলেন, অর্থনীতিবিদরা অর্থাৎ ব্যাংকিং সেক্টরে যারা বোদ্ধা আছেন তারা দীর্ঘদিন ধরেই বলছিলেন যে যেসব দুর্বল ব্যাংক আছে তাদের আসলে ভালো ব্যাংকের সাথে মার্জ করা উচিত। এটা কি কারণে করা উচিত? আসলে ব্যাংকের স্বাস্থ্য বলে একটি বিষয় আছে। ব্যাংকের স্বাস্থ্য যদি দুর্বল হয় আলটিমেটলি এটি ইকোনমির জন্য আসলে ভালো না। এর সাথে কিন্তু অনেক বিষয় জড়িত, তাদের কর্মী আছে, তাদের অনেক হাজার হাজার আমানতকারী থাকেন প্রত্যেকটি ব্যাংকের, তারা কিন্তু একটি শঙ্কায় থাকেন যে আমি যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকই যদি আসলে দুর্বল অবস্থায় থাকে তাহলে আমার আমানতের কি হবে। সে আমানত হতে পারে লক্ষ টাকার, সে আমানত হতে পারে কোটি টাকার, কিন্তু যে আমানতকারী সে কিন্তু খুব শঙ্কায় থাকে যে আমার আমানতটুকু আসলে সুরক্ষায় থাকবে কি না। তো দেরিতে হলেও আসলে বাংলাদেশ ব্যাংক এবং সরকার এই উদ্যোগটি নিয়েছে ব্যাংক একীভূতকরণের, এবং এটি কিন্তু আজকে শুরু হলো, অর্থাৎ পদ্মা এবং এক্সিম ব্যাংকের যে একীভূতকরণের যে চুক্তিটি আজকে হলো এর মাধ্যমে শুরু হলো। যদিও আজকে থেকে আসলে একীভূতকরণ কার্যকর হচ্ছে না, কারণ এর পেছনে আসলে আরও অনেক প্রক্রিয়া রয়েছে। তারা দুপক্ষ আসলে একটি চুক্তিতে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের সামনে রেখে, কেন্দ্রীয় ব্যাংকের একটি অনুমোদন তাদের কিন্তু দরকার আছে। এজন্য ব্যাংক দুটো কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেবে, ওই চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক যখন অনুমোদন করবে তারপর এই ব্যাংক যে একীভূত হলো পদ্মার মধ্যে, পদ্মা যে এক্সিমে বিলিং হয়ে গেল সেই বিলিনের কার্যকারিতাটা কিন্তু আজকে থেকে শুরু হবে। আর এর মাধ্যমে কিন্তু যে প্রশ্নটি আপনি আসলে করছিলেন যে এটা আসলে কতটুকু ইতিবাচক হবে বা গ্রাহক স্বার্থ সুরক্ষায় কতটুকু ভূমিকা রাখবে, আমরা যতটুকু দেখছি এবং যেটি বারবার বলছি যে অর্থনীতিবিদরা কিন্তু বারবার বলছিলেন ব্যাংক মার্জারের জন্য, এটি হলে যে সুরক্ষাটা আসলে হবে, আপনারা তো জানেন যে পদ্মা ব্যাংক কিন্তু একটা সময় ফার্মার্স ব্যাংক ছিল, ফার্মার্স ব্যাংক থেকে সেটিকে একটি সুরক্ষা দেওয়ার জন্য পদ্মা ব্যাংক নামে আসলো, এর ডিরেক্টরশিপে কিছু পরিবর্তন আসলো, এরপরে এখন আমরা দেখতে পাচ্ছি এটিকে মার্চ করা হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে। সেটি কি জন্য? আসলে মূলত আমানতকারীদের স্বার্থ সুরক্ষার জন্যই। এখানে কর্মীরা আছে, কর্মীরাও কিন্তু বেশ শঙ্কায় আছে যে আসলে যখন মার্চ হয়ে যাবে আমার কি হবে, আমি কি বেতনটুকু নিয়মিত পাবো কি না, আমার চাকরিটা আসলে কতটুকু সুরক্ষায় থাকবে। তো এখন পর্যন্ত আমরা আসলে যতটুকু জানতে পেরেছি ব্যাংকের ক্ষেত্রে আসলে কোনো ধরনের সমস্যা হবে না, তবে পদ্মা ব্যাংক বলে আসলে কোনো ব্যাংক থাকবে না, অর্থাৎ এটি বিলুপ্ত হয়ে যাবে। এক্সিম ব্যাংক যেই বোর্ডের মাধ্যমে চলছে এক্সিম ব্যাংকে আসলে পদ্মা ব্যাংকটি পরিচালনা করা হবে। একটা ছোট প্রসঙ্গ কিন্তু এখানে আসে, সম্প্রতি যদিও বাংলাদেশ ব্যাংক বলেছিল যে এই তারা যে ব্যাংকগুলোর একটা ক্যাটাগরি করেছিল রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন বলে, যে অর্থাৎ রেড জোনে যেগুলো খারাপ, ইয়েলো জোন একটু মধ্যপন্থী অবস্থানে আছেন এবং গ্রিন জোন সেই ব্যাংকগুলো ভালো অবস্থানে আছে। তো আমরা যদি বলি যে পদ্মা ব্যাংকের অবস্থা খারাপ ছিল, সেটাকে এক্সিম ব্যাংক অধিগ্রহণ করলো বা তাদের সঙ্গে একীভূত হলো, কিন্তু ওই তালিকা বাংলাদেশ ব্যাংকের তালিকায় যদি আমরা দেখি তাহলে তো এক্সিম ব্যাংক ও ইয়েলো জোনে আছে, সে তো গ্রিন জোনের তালিকাতে নাই, তো সে কতটা সাপোর্ট দিতে পারবে? হ্যাঁ, এখানে সাপোর্টের বিষয়টা আসলে যেটি বলছিলেন, এক্সিম ব্যাংক হয়তো গ্রিন জোনে নেই কিন্তু পদ্মা ব্যাংকের চাইতে তুলনামূলক একটু ভালো অবস্থানে এক্সিম ব্যাংক আছে, এবং আপনি জানেন যে এক্সিম ব্যাংকের কিন্তু বয়স পদ্মা ব্যাংকের তুলনায় বেশি, এবং এক্সিম ব্যাংক একটি বড় ব্যাংক এবং এক্সিম ব্যাংকের প্রচুর গ্রাহক সংখ্যা অনেক বেশি। এক্সিম ব্যাংকের যেটি হচ্ছে সেটি তো বর্তমানে আপনি জানেন যে একটি শরিয়া ভিত্তিক ব্যাংক এক্সিম ব্যাংক, এবং পদ্মা যেহেতু এক্সিম ব্যাংক নিয়ে নিল এখন এটি শরিয়া হিসেবেই কিন্তু ব্যাংকটি চলবে। এখন যেটি বলছেন যে ইয়েলো জোনে থাকা অবস্থায় কিভাবে সে আরেকটি ব্যাংককে আসলে অধিগ্রহণ করতে পারে, যেহেতু এক্সিম ব্যাংক এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসেবে ভালোভাবে পরিচালিত হচ্ছে, যদিও গ্রিন জোনের মতো ভাবে পরিচালিত হচ্ছে না, তবে সে পদ্মাকে যে সুরক্ষাটা দেওয়া প্রয়োজন সেই সুরক্ষাটুকু এক্সিম দিতে পারবে জেনেই আসলে বাংলাদেশ ব্যাংক এ ধরনের একটি প্রস্তুতি নিয়েছে। একটা প্রশ্ন স্বাভাবিকভাবে থাকছে যে পদ্মা ব্যাংকে যারা এমপ্লয়ি আছেন বা চাকরি করছেন, ছোট করে আপনার কাছে জানতে চাইবো আসলে তাদের ভবিষ্যৎটা কি হবে, তাদের জন্য কি কোনো রিস্ক থাকবে? আপনি জানেন যে পদ্মা ব্যাংকে কিন্তু হাজারেরও বেশি কর্মী সংখ্যা, অর্থাৎ 1200 কর্মী সংখ্যা আছে, তারা কিন্তু এটি নিয়ে একটু শঙ্কায় আছেনই। স্বাভাবিকভাবেই যখন একটি ব্যাংক আরেক ব্যাংকে চলে যায়, এটি প্রতিটি সেক্টরে আসলে, ব্যাংক বলে কোনো কথা না, যে কোনো সেক্টরেই যখন একটি মার্জারের বিষয় চলে আসছে তখন যে দুর্বল অংশটুকু আছে তারা কিন্তু শঙ্কায় থাকে যে আমার আসলে আলটিমেট ভবিষ্যৎটা কি হবে।
হবে। তবে এখানে বাংলাদেশ ব্যাংক এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার কিন্তু আজকে বারবার আশ্বস্ত করেছেন যে কর্মীদের ক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, তারা যেভাবে ব্যাংক পরিচালনা করছিলেন ঠিক সেভাবেই ভালোভাবেই ব্যাংক পরিচালনা করতে পারবে। কর্মীদের জন্য একটা নিঃসন্দেহে ভালো সংবাদ, শুধু কর্মী না সবার জন্যই আসলে, কারণ চাকরি যাওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ব্যাংকিং সেক্টর নিয়ে তো দীর্ঘদিন ধরে এক ধরনের কথা হচ্ছে যে এটি আসলে খারাপ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, একটা সার্বিক অবস্থার যদি চিত্র আমরা দেখি যে এশিয়ার মধ্যে। তো এই যে যাত্রাটা বলা হচ্ছে ঐতিহাসিক একটা যাত্রা, তো এক্ষেত্রে কি আরও ব্যাংক সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? হ্যাঁ অবশ্যই, এটি দিয়ে আসলে শুরু হলো এবং আপনি জানেন যে 2010 সালে কিন্তু বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা অর্থাৎ এখন যে বিডিবিএল ব্যাংক আছে সেই বিডিবিএল ব্যাংক কিন্তু দুটো আর্থিক প্রতিষ্ঠানের মার্জারের মাধ্যমে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। যদিও এটি নিয়ে আসলে এখন খুব বেশি সুখবর নেই ব্যাংকটির ক্ষেত্রে, ব্যাংকটি আসলে খুব বেশি ভালোভাবে চলতে পারছে না। তবে আমরা আশা করছি, সেটি তো অতীতে ছিল, এখন যেহেতু অনেক ধরনের প্রস্তুতি নিয়ে ব্যাংক মার্জ করা হচ্ছে, ব্যাংক ভালোর দিকে যাবে বলে আশা করা হচ্ছে। এবং আরও যে দুর্বল ব্যাংকগুলো চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক, সেই দুর্বল ব্যাংকগুলোও কিন্তু আরও ভালো ভালো অনেক ব্যাংক তারা কিন্তু আগ্রহী হচ্ছে, অনেক ব্যাংক নিজ থেকে আগ্রহী হচ্ছে মার্জ হয়ে যাওয়ার জন্য। তবে বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার বলেছে তোমরা যদি ডিসেম্বরের মধ্যে নিজেরা মার্জ হতে না পারো সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলকভাবে দুর্বল ব্যাংকের সাথে একটু চাপ তৈরি করবে যাতে সবল ব্যাংকে, কারণ এক্ষেত্রে কিন্তু অনেক আমানতকারী এর সাথে কিন্তু জড়িত, কারণ তারা অনেক বেশি সংখ্যায় আছে। আপনি জানেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেগুলো খুব দুর্বল অবস্থায় আছে, পিপলস লিজিং এর কথা কিন্তু আমরা বারবার বলি, পিপলস লিজিং এর সেই আমানতকারীরা কিন্তু এখনো নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, তারা প্রতিবাদ করছেন, মানববন্ধন করছেন, এখনো কিন্তু তারা কোনো প্রতিকার পাননি, টাকা ফেরত পাননি। তো এক্ষেত্রে আমরা এখন আশা করতে পারি যে দুর্বল ব্যাংকগুলো যেহেতু ভালো ব্যাংকের সাথে মার্জ হতে যাচ্ছে, এটি একটি ভালো চিন্তা করেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে, আশা করা যাচ্ছে এর একটা সুফল আমরা আগামীতে পেতে পারি, গ্রাহকরা একটা সুফল পেতে পারে বা তারা হয়তো মনে করতে পারে যে পদ্মা ব্যাংকে তুলনায় আমি তো এখন ভালো একটা ব্যাংকের সঙ্গে যুক্ত হলাম, সেটা একটা কারণ হতে পারে। তো একটা একটা প্রসঙ্গ কিন্তু থাকে যে আপনি জানেন যেটা আপনি বলছিলেন যে ফার্মার্স ব্যাংক থেকে পদ্মা ব্যাংক আসলো, একটা বড় দুর্নীতির একটা জায়গা কিন্তু এই যে ফার্মার্স ব্যাংক, সেখান থেকে এসে পদ্মা ব্যাংক হলো, পদ্মা ব্যাংকও যে ভালো কিছু করতে পারছে তা না, সে তা নিয়েও নানা ধরনের অভিযোগ আছে, নানা ধরনের তারাও বিনিয়োগের চেষ্টা করছে যেটা আসলে হয়নি পরবর্তীতে। তো সব কিছু মিলিয়ে যদি বলা হয় যে এই ব্যাংকের প্রায় 4,000 কোটি টাকা একটা মানে লুটপাট হয়েছিল বলা হচ্ছিল, তো সেই টাকার কী হবে তাহলে? যদি এর দায় উনি, যদিও নজরুল ইসলাম মজুমদারের কথা আপনি বলছিলেন, উনি কিন্তু বলছেন যে এর যে দায় সে দায় এক্সিম ব্যাংকে গ্রহণ করবে, তাহলে ওই যে 4,000 কোটি টাকা, মানুষের 4,000 কোটি টাকা, সেটা কী হবে বা অন্য গ্রাহকদের বা আমানতকারীদের কী হবে? আলটিমেটলি যে 4,000 কোটি টাকার দায় নজরুল ইসলাম মজুমদার বলছিলেন তিনি এই দায়টুকু নেবেন, আসলে দায় একটা পর্যায়ে গিয়ে কিন্তু গ্রাহকের উপরেই গিয়ে পড়ে, এবং সে কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংক আজকে বলেছে তারা নীতি সহায়তা দিবেন। অর্থাৎ মার্জারের ক্ষেত্রে কিন্তু আরও অনেক পেছনে অনেকগুলো কারণ রয়েছে যে আমি কেন আসলে স্বপ্রণোদিতভাবে মার্জ করতে যাচ্ছি, এখানে আমার উদ্দেশ্যটুকু কী। ভালো ব্যাংকগুলোর হয়তো একটা উদ্দেশ্য থাকতে পারে, বিশ্লেষকরা যেটি বলছেন যে মার্জ যখন হয়ে যাবে, যখন একটি দুর্বল ব্যাংকের সাথে আমি এক হতে যাচ্ছি, তখন কিন্তু আমি বাংলাদেশ ব্যাংক থেকে একটি নীতি সহায়তা পাবো, সেটি বেশ বড় অঙ্কের নীতি সহায়তা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কারণে হয়তো বা কিছু কিছু ব্যাংক নিজ থেকে আগ্রহী হচ্ছেন। তো যেটাই হোক, এখন কিন্তু আসলে ব্যাংকগুলোর যে কেলেঙ্কারি আমরা দেখেছি, ফার্মার্স ব্যাংকের কথা তো আসলে আমরা এত বেশি গণমাধ্যমে প্রচার করেছি, নতুন প্রজন্মের আরও যেসব ব্যাংক ছিল সেগুলোর অবস্থাও কিন্তু আসলে খুব একটা ভালো পর্যায়ে নাই। তো ঋণ খেলাপি তো এখন মানে ব্যাংকগুলোর সবচেয়ে বড় একটা মাথা ব্যথার কারণ। তো আশা করা যাচ্ছে যে ব্যাংকগুলো একটা ভালো অবস্থানে যাবে। তবে বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার বলেছে যে খেলাপি যারা আছেন তাদেরকে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই মার্জার প্রক্রিয়ার মধ্যে কিন্তু খেলাপিদের জন্য যে শাস্তিটুকু আছে, বিশেষ করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা আছেন তাদের জন্য যে শাস্তির বিধানটুকু বাংলাদেশ ব্যাংক থেকে করা হয়েছে সেটি কিন্তু বলবৎ থাকবে। একটা ছোট প্রশ্ন দিয়ে আসলে শেষ করতে চাই, আমাদের সময় স্বল্পতার একটা ব্যাপার আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে বলা হয় বাংলাদেশে 54টা ব্যাংক আছে এই মুহূর্তে, কিন্তু বিশ্বের অনেক বড় বড় দেশ তাদের এত ব্যাংকের সংখ্যা এত বেশি না, তো আমাদের যখন ব্যাংক এত অনুমোদন দেওয়া হলো মানে তাহলে কি চিন্তা করে দেওয়া হলো? আসলে নতুন প্রজন্মের ব্যাংকগুলোকে যখন অনুমোদন দেওয়া হচ্ছিল, লাইসেন্স দেওয়া হচ্ছিল, আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু বারবার প্রশ্ন করছিলাম যে সব দিক থেকেই কিন্তু একটি নিষেধাজ্ঞা আছে যে কেন এই ছোট একটি দেশে, ছোট একটি ইকোনমিতে এত ব্যাংকের কি প্রয়োজন। কিন্তু এখানে আবার একটি বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংক যেটি দেখিয়েছে যে এখনও ব্যাংকহীন মানুষের সংখ্যাও কিন্তু বাংলাদেশ ব্যাংকে আছে, অর্থাৎ ব্যাংকে লেনদেন করছেন না এমন গ্রাহকও কিন্তু বাংলাদেশে আছেন। তারা সেটি বিবেচনা করে ব্যাংক অনুমোদন দিচ্ছেন যদিও বলছেন, কিন্তু তারপরও আমরা বারবার কিন্তু গণমাধ্যমে রিপোর্ট এসেছে, আমরা নিজেরাও প্রতিবেদন করেছি, রাজনৈতিক আসলে কিছু কারণে আমাদেরকে এই ব্যাংকগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে নতুন প্রজন্মের বেশিরভাগ ব্যাংকই কিন্তু পলিটিক্যালি যারা শেয়ার হোল্ডাররা আছেন তারা বিভিন্ন পলিটিক্যাল
ইকোনমিক্যাল মতাদর্শের ধারণ করছেন এমন পরিচালকই কিন্তু নতুন ব্যাংকগুলো ধারণ করছেন, এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক যে উদ্দেশ্যে আসলে অনুমোদন দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য আসলে পরিপূর্ণ কিন্তু করতে পারছেন না। মানে দেখা যায় কিন্তু যে ব্যাংক যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে সেই বোর্ড অফ ডিরেক্টরস বা আদার্স, লুটপাটের জায়গাটা কিন্তু তারাই করছে, অর্থাৎ ব্যাংকের মালিকরাই কিন্তু, মানে যেসব ব্যাংকে লুটপাটের ঘটনা সে কিন্তু ব্যাংকের মালিকরা বা তাদের যারা বড় এমপ্লয়রা তাদের মাধ্যমে সবকিছু হয়ে আসছে। তার মানে হচ্ছে যে এত ব্যাংকের অনুমোদন দেওয়াটা আসলে শুধুমাত্র এক ধরনের মালিকদেরই অনেকটা উপকার হয়েছে, যেটা গ্রাহকদের তেমন উপকার হয়। এটাই কি এখন আসলে বাংলাদেশ ব্যাংক বুঝতে পারছে ব্যাপারটা যার কারণে এই মার্চ? বাংলাদেশ ব্যাংক কিন্তু আগে থেকে আসলে বুঝতে পেরেছিল, যখন পলিটিক্যাল একটা প্রেসার আসে আসলে বাংলাদেশ ব্যাংকেরও এক্ষেত্রে কিছু করার থাকে না, কোনো কিছু করার থাকে না। তো আমরা আসলে দেখতে চাই যে মার্জারের ফলে আসলে কি হতে পারে। আমরা অনেক কথাই বলছি, আগামী হয়তো দু এক বছরের মধ্যে আমরা দেখতে পাবো যে মার্জারের আসলে সুফলটা জনগণ পেল কিনা। ধন্যবাদ আজমি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, সামনে হয়তো এটা নিয়ে আমাদের আরও আরও অনেক আলোচনার সুযোগ তৈরি হবে। সে পর্যন্ত আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনাকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরের পর্বে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।